কাল না গেছিলাম কর্মসূত্রে, হঠাৎ করে মুষলধারা বৃষ্টি, তার মধ্যে ট্রেন, আর থাকতে পারলাম না, ক্যামেরাটা অন করে রেকর্ড করেই ফেললাম। এ দেখুন যে বৃষ্টিটা পড়ছে আর এই যে ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? এই বৃষ্টির ওয়েদারে ট্রেন জার্নি কিন্তু বেশ ভালোই লাগে। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, আমি এটাই যাব না, আমি যাব নবদ্বীপ, কাটোয়া লোকাল ধরবো। আর এটা যেটা গেল এটা হাওড়া লোকাল। এই দেখুন কেমন বৃষ্টি, আমার ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে, ওই যে লোকজন দাঁড়িয়ে আছে সিঁড়িতে, কি অসাধারণ, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে হট করে বৃষ্টি। দেখুন বৃষ্টি থেমে গেছে আর কাঠখড়টা রোদ্দুর উঠেছে, চারিদিকে রোদ্দুরের তাপে আর থাকা যাচ্ছে না, লোকজন আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে গেছে। আকাশটা কি সুন্দর তাই না? ওই যে আমার ট্রেন চলে এসছে, এটা ব্যান্ডেল কাটোয়া লোকাল, আর আমি নামবো নবদ্বীপ ধাম। দাদা এই আবার বোঝা নিয়ে নামছে, এবার আমাকে হুড়মুড়িয়ে উঠতে হবে। ট্রেনে উঠে পড়ি, আরে কাকিমা সাইড দাও না, ওই আহ ট্রেনে উঠেছি, সিটও পেয়ে গেছি, কি কপাল, বসে পড়ি।